এবার 2FL এর মতো ভাইরাল হচ্ছে দা গোট লাইফ। দা গোট লাইফ কেন আলোচনায়? 5 দিনে আয় কত ছবিটির, দা গোট লাইফ ছবিটির কাহিনী কি নিয়ে গিয়েছে ইত্যাদি। দ্য গোট লাইফ সম্পর্কিত প্রশ্ন এখন ভাইরাল টপিক। এ সমস্ত টপিকগুলোর উত্তর পেতে হলে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। আসুন জেনে নেওয়া যাক দ্য গোট লাইফ সম্পর্কিত কিছু খুঁটিনাটি বিষয়ে। গত 28 মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা দ্য গোট লাইফ। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে, বক্স অফিসেও আয়ের জায়গা করে নেয়, প্রশংসিত হচ্ছে ভক্তদের কাছে। কেন সিনেমাটি আলোচিত হচ্ছে, 5 দিনে সিনেমাটি কত আয় করেছে, এক নজরে দেখে নিতে পারেন ছবিটি। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, তাকে দাস চরিত্রে দেখা যাবে। তার চরিত্রের নাম নাজির, যে কিনা ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চড়ায়। নাজিবেরা দুই ভাই ভাগ্য পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যে যায়, এখানেই ঘটনাচক্রে মরুভূমিতে জায়গা হয়, যেখানে দাস হতে হয় নাজিবকে, অর্ধাহারে থাকতে হয়, ছাগলের সঙ্গে থাকতে হয়, কারণ এই মরুভূমি থেকে পালানোর কোনো পথ নেই। সিনেমাটি 90-এর দশকে কেরালায় এক যুবকের বিদেশ যাওয়ার সত্য ঘটনা নিয়ে নির্মিত। এই গল্প নিয়ে উপন্যাসও লেখা হয়, সেটা কেরালায় বেস্ট সেলিং হয়, সেই উপন্যাস থেকে নির্মিত হয় এই সিনেমাটি। এই সিনেমা তৈরি করতে পরিচালকের সব মিলিয়ে 16 বছর লেগেছে। 10 বছর ধরে তিনি চিত্রনাট্য লিখেছেন, 6 বছরের মতো সময় নিয়ে শুটিং করেছেন। সিনেমাটির নাজিব চরিত্রায়নের জন্য 31 কেজি ওজন কমাতে হয়েছিল পৃথ্বীরাজকে। এজন্য এই অভিনেতাকে শারীরিক নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। এর মধ্যে কোভিডের জন্য শুটিং বন্ধ থাকে। দীর্ঘ বিরতি দিয়ে এই সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন AR রহমান। এর কারণেও সিনেমাটি নিয়ে ভক্তদের অনেক আগ্রহ ছিল। শহর থেকে দূরের মরুভূমিতে টিকে থাকার এই সিনেমায় উঠে এসেছে নাজিবের পরিবারের কাছে আবার ফেরার স্বপ্ন, পরিবারের সঙ্গে বেঁচে থাকার স্বপ্ন। মানবিক সম্পর্কের গল্পটি ভিজুয়াল দর্শকেরা পছন্দ করেছেন। সিনেমাটির শুটিং হয়েছে জর্ডান, ভারত সহ বেশ কিছু লোকেশনে। ব্রেসি পরিচালিত সিনেমাটি গত 5 দিনে ভারত ও আন্তর্জাতিক বাজার থেকে বক্স অফিস আয় 50 কোটি রুপির বেশি। সিনেমাটি শীঘ্রই 100 কোটি আয় পেরিয়ে যাবে। এছাড়া OTT থেকেও বড় অঙ্কের টাকা পেতে যাচ্ছে এই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে KTV শোবিজের সাথেই থাকুন।